মদ যেমন হারাম, জুয়া যেমন হারাম, ঠিক অনুরূপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন গান বাজনাকে। যদি এই চেতনা আজকে তরুণরা উজ্জীবিত হয় যে তার সন্ন্যাতটাকে ভালো লাগে না কিন্তু অপসংস্কৃতির সেই মডেলদেরকে তাদের তার ভালো লাগে, তাহলে এই যুবক কি আদৌ তার পরিবারের জন্য, তার ওই সমাজের জন্য, ওই রাষ্ট্রের জন্য কি আদৌ কল্যাণকর হবে? সাহাবায়ে কেরাম গান বাজনার শব্দ শুনে কানে আঙ্গুল দিয়ে কানকে বন্ধ করে রাখতেন। আজকের তরুণরা টাকা দিয়ে ইয়ারফোন কিনে মোবাইলে কানেক্ট দিয়ে গান বাজনা বাজে, ইয়ারফোন কানে ঢুকে দিয়ে সে গান শুনছে। এই তরুণ কে আদৌ সমাজ সংস্কার করতে পারে? যদি প্রতিটি মানুষের কণ্ঠে উচ্চারিত হয় বাংলার জমিন থেকে শিরকের শিখণ্ডে ভেঙে যাবে, বাতিলের আখড়া দূরীভূত হয়ে যাবে, বিদাতের আস্তানা ভেঙে চুরমার হয়ে যাবে, তৌহিদের পতাকা বাংলার জমিনে উড্ডীন হবেই হবে ইনশাআল্লাহ। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। সবাইকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে দীর্ঘ প্রতীক্ষার পরে আজকের এই ইসলামী সম্মেলন আয়োজন করা হয়েছে এবং আলহামদুলিল্লাহ নির্ধারিত সময়ে শুরু হয়েছে। যে আল্লাহ রাব্বুল আলামিন চড়ায় উতরায় পেরিয়ে ষড়যন্ত্রের জাল ছিন্ন করে আবারও এই ময়দানে হকের আওয়াজ বুলন্দ করার সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, এজন্য তারই বারগাহে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। যারা আলহামদুলিল্লাহ বললেন না খুশি না বেজার, সকলে অন্তর অন্তঃস্থল থেকে আরো একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। অপরগণিত দরুদ সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব যার আদর্শ কিয়ামত পর্যন্ত অভ্রান্ত চিরন্তন, সর্বশ্রেষ্ঠ নবী সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সুপ্রিয় ভ্রাতৃমণ্ডলী, সমাজ সংস্কারের দৃঢ় চেতনা নিয়ে 1978 সালের 5ই ফেব্রুয়ারি বাংলাদেশ আহলাদি যুব সংঘের যাত্রা, সমাজ সংস্কারের বিশুদ্ধ রাজপথে সবচেয়ে বেশি যারা ভূমিকা পালন করতে পারেন তারা হচ্ছে যুব সমাজ, ঠিক না? তারুণ্যের চেতনায় উজ্জীবিত যুব সমাজ যদি পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে আলোকিত হয়ে সমাজ গড়ার চেতনায় জামাতবদ্ধ হয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়েন, বাতিল পরাভূত হয়, হক বিজয়ী হয়, এই তারুণ্যের চেতনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে উজ্জীবিত করে সমাজ সংস্কারের ময়দানে মর্দে মুজাহিদ হিসেবে গড়ে তোলার প্রয়াস নিয়েই মূলত বাংলাদেশ আহলাদি যুব সংঘ কাজ করছেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজকের তরুণরা, আজকের যুবকরা দিকভ্রান্ত, আজকের যুব সমাজ দিশেহারা, আজকের যুব সমাজ প্রবৃত্তির চেতনায় কোরআন সন্ন্যার রাস্তা থেকে অনেকটা দূরে সরে গেছে, ঠিক কিনা? আমরা চাই তরুণদেরকে রাসুলের আদর্শে আদর্শিত করে তার পরিবার ও সমাজ এবং রাষ্ট্রকে আলোকিত করতে। তরুণদের অবক্ষয়ের মৌলিক যে মাধ্যমগুলো আমরা দেখতে পাচ্ছি এই মাধ্যমগুলো তরুণদেরকে কুড়ে কুড়ে খাচ্ছে, তাদেরকে শয়তানের পথে পরিচালিত করার মাধ্যম হিসেবে এগুলো ব্যবহার হচ্ছে। প্রথম মাধ্যম, তরুণরা তাদের আল্লাহ প্রদত্ত চূড়ান্ত বিধান পবিত্র কোরআনুল কারীম থেকে অনেকটা দূরে সরে গেছে। কোরআনকে তারা গ্রহণ না করার কারণেই, কোরআনের হুকুম আহকামকে তারা মেনে না নেওয়ার কারণেই আজকের যুব সমাজ দিকভ্রান্ত হয়ে যাচ্ছে। দ্বিতীয় কারণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া আদর্শকে তারা সেকেলে ভেবে রাসূলের আদর্শকে তারা গ্রহণ করতে অপারগতা প্রকাশ করছেন। আজকের তরুণরা তাদের আইডল হিসাবে বিভিন্ন পাশ্চাত্যের সেই নোংরা সংস্কৃতি কে গ্রহণ করছে এবং বিভিন্ন মিডিয়া ব্যক্তিত্বকে তারা গ্রহণ করছেন, ফলে আজকের যুবকরা আদর্শ হিসেবে রাসূলের আদর্শকে গ্রহণ না করে
অমুসলিমদের আদর্শকে তারা গ্রহণ করছে। যদি এই চেতনা আজকে তরুণরা উজ্জীবিত হয় যে তার সন্ন্যাতটাকে ভালো লাগে না কিন্তু অপসংস্কৃতির সেই মডেলদেরকে তাদের তার ভালো লাগে, তাহলে এই যুবক কি আদৌ তার পরিবারের জন্য, তার ওই সমাজের জন্য, ওই রাষ্ট্রের জন্য কি আদৌ কল্যাণকর হবে? আদৌ হবে না। আজকের তরুণরা রাসূলের সন্ন্যাস অনুসরণে সে মুখে দাড়ি রাখতে চায় না। অনেক ব্যক্তি আবার দাড়িকে কটাক্ষ করে বিভিন্নভাবে তাকে টিটকারিও করা হয়। আজকের তরুণরা রাসূলের সন্ন্যাস অনুসরণে নিজের পরনের প্যান্ট পাজামা লুঙ্গিকে টাটুর উপরে পড়তে তারা আগ্রহী নয়। অথচ ওই তরুণটাই, ওই যুবকই যখন সেলুনে যায় চুল কাটতে, তখন গিয়ে ঠিকই বলে যে নেইমারের কাটিংটা যেন আমাকে দেওয়া হয়। ওই তরুণটা ঠিকই বলে মেসির কাটিংটা যেন আমাকে দেওয়া হয়। যদি আজকের তরুণরা রাসূলের সুন্নাহকে প্রতিদলিত করে এ জাতীয় অমুসলিম সংস্কৃতিকে তারা গ্রহণ করে, তাহলে আদৌ ওই তরুণ সমাজের জন্য কল্যাণকর হতে পারে না। বাংলাদেশ আহলে যুব সংঘ চায় এই পথভোলা যুবকদেরকে রাসূলের আদর্শে আদর্শিত করে, রাসূলের চেতনায় উজ্জীবিত করে সমাজটাকে আলোকিত করতে। তৃতীয় যে কারণ, আজকের তরুণরা বিভিন্নভাবে গান বাজনায় মত্ত হয়ে, বাদ্যযন্ত্রের সাথে নিজে সম্পৃক্ত হয়ে বিভিন্ন গান বাজনায় নিজের সময় ব্যয় করছে। গান বাজনা কি আদৌ আল্লাহর রহমত পাওয়ার মাধ্যম হবে? কথা বলার হবে? হবে না। পরিষ্কার হারাম বিষয়টাকে তারা এমনভাবে গ্রহণ করছে যেন এটা কিছুই না। অথচ আল্লাহ রাসূল বলছেন, ইন্নাল্লাহা হাররামাল খামরা ওয়াল মাইসিরা ওয়াল কুবা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন নিষিদ্ধ করেছেন, হারাম করেছেন মদ জুয়া। মদ যেমন হারাম, জুয়া যেমন হারাম, ঠিক অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন গান বাজনাকে। অথচ আজকের যুবকরা বিনোদনের নামে, চিত্ত বিনোদনের চেতনায় উজ্জীবিত হয়ে এই গান বাজনাকে এমনভাবে অনুষঙ্গ বানিয়ে নিয়েছে যেন গান বাজনাবিহীন তার জীবনটাই বৃথা যায়। সাহাবায়ে কেরাম গান বাজনা থেকে এমনটা বেঁচে থাকতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যাচ্ছিলেন, গান বাজনার শব্দ শুনে তিনি কানে আঙ্গুল ঢুকিয়ে দিয়ে রাস্তা থেকে অনেকটা দূরে সরে গেলেন। সঙ্গী নাফেকে বলছেন, হে নাফে, এখন কি গান বাজনা শোনা যাচ্ছে? যে না, যাচ্ছে না। তখন তার কান থেকে তিনি আঙ্গুল খুলে ফেললেন। সাহাবায়ে কেরাম গান বাজনার শব্দ শুনে কানে আঙ্গুল দিয়ে কানকে বন্ধ করে রাখতেন। আজকের তরুণরা টাকা দিয়ে ইয়ারফোন কিনে মোবাইলে কানেক্ট দিয়ে গান বাজনা বাজে, ইয়ারফোন কানে ঢুকে দিয়ে সে গান শুনছে। এই তরুণ কে আদৌ সমাজ সংস্কার করতে পারে? আদৌ পারে না। আহলাদি যুব সংঘ চায় এইসব তরুণদেরকে রাসূলের চেতনায় উজ্জীবিত করতে। এই বন্ধুরা, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শবিহীন কোন ব্যক্তির আদর্শ চূড়ান্ত বাতিল। তরুণরা যদি আন্তরিকভাবে দিন দিনের স্বার্থে এগিয়ে আসেন, তবেই তাদের মাধ্যমে সমাজ আলোকিত হবে, তারাও জান্নাতি হবে। দূর অতীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে আব্দুল উজ্জা নামে একজন যুবক, তরুণ, শিশু বয়সে তার বাবা মারা যায়। আব্দুল উজ্জা তার চাচার বাড়িতে লালিত পালিত হন। তার মূলত কাজ ছিল গরু ছাগল এগুলো চড়ানো। ইসলামের সুমহান আদর্শের দাওয়াত তার কাছে পৌঁছে যায়। যখন তার কাছে দাওয়াত পৌঁছে যায়, তখন ইসলামের প্রতি সে আকৃষ্ট হয়ে যায়, তৌহিদের প্রতি সে অনুগত হয়ে যায়। কিন্তু চাচার ভয়ে সে কিছুই বলতে পারে না, প্রকাশ করতে পারে না। হঠাৎ মক্কা বিজয়ের সব কিছু যখন উলট পালট হয়ে যায়, আব্দুল উজ্জার অন্তরে লালিত তৌহিদ, সেই যেটা তিনি প্রকাশ করতে পারছিলেন না, সেইটা প্রকাশের চেতনায় তিনি উজ্জীবিত হলেন। চাচার কাছে গেলেন, ইসলাম কবুলের জন্য অনুমতি চাইলেন। কিন্তু তার চাচা সেটাকে বরদাস্ত করলেন না, বরং তাকে বাধা দিলেন, সমস্ত সম্পদ থেকে বঞ্চিত করার জন্য হুমকি দিলেন। কিন্তু যে তাওহীদ তার অন্তরটাকে আলোকিত করেছেন, দুনিয়াবি জৌলুস, দুনিয়াবি বাধা, দুনিয়াবি হুমকি তার কোনোই পরোয়া নেই। তিনি আর ফিরে আসলেন না, দিনকে গ্রহণ করলেন। তার চাচা
এতিম এই তরুণকে সমস্ত সম্পদ থেকে বঞ্চিত করলেন। শুধু তাই নয়, তার পরিধেয় যে বস্ত্র ছিল, পোশাক ছিল, সেই পোশাকটি পর্যন্ত তার কাছ থেকে ছিনিয়ে নিয়ে আব্দুল উজ্জা নগ্ন অবস্থায় ছুটে গেলেন তার মায়ের কাছে। এই দৃশ্য দেখে তার মা কেঁদে ফেললেন, হাউমাউ করে কেঁদে উঠলেন। আব্দুল উজ্জার দিকে একটা কম্বল ছুড়ে মারলেন, একটা কম্বল দিয়ে দিলেন। তখন এই আব্দুল উজ্জা কম্বলটাকে ছিঁড়ে দুই টুকরা করে শরীরের নিচে একটা পরিধান করলেন, শরীরের উপর অংশে আরেকটা দিয়ে তিনি নিঃসঙ্গ অবস্থায় একেবারে খালি হাতে দুই টুকরা কাপড় একটা কম্বলের দুই অংশ করে শরীর ঢেকে তিনি মদিনার পানে রওনা করলেন। চলে গেলেন আল্লাহর রাসূলের কাছে। আল্লাহর রাসূলের কাছে যায় ঘটনা খুলে বললেন, ব্যথাতুরো হয়ে গেলেন তিনি, থাকতে দিলেন আসহাবে সুফফার নিকটে। সেখানে থাকলেন, কোরআন অধ্যয়ন করছেন, মসজিদে নববীতে সালাতের সময় মুসল্লিদের কাছে আওয়াজ যাচ্ছিল, ডিস্টার্ব হচ্ছিল। আল্লাহর রাসূলের কাছে অভিযোগ দেওয়া হলো। আল্লাহর রাসূল বলছেন, তুমি তাকে কিছুই বলো না, সে তার রাসূলকে রাসূলের মহব্বতে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সে জীবনের সব কিছু ছেড়ে দিয়েছে, সব কিছু পরিত্যাগ করে সে দীনের সাথে চলে এসেছে, তাকে কিছুই বলো না। এই তরুণটির যখন মৃত্যু হয় তবুকের যুদ্ধের সময়ে, তার দাফন কার্য হলো রাত্রিতে, তার দাফন কার্যের সময় আলো জ্বালালেন ইসলামের প্রথম মুয়াজ্জিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার লাশটাকে বহন করলেন ইসলামের দুই প্রাণ পুরুষ, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার লাশটাকে দাফন করার জন্য কবরে নামলেন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নিজে কবরে নেমে তাকে দাফন করলেন। এই দৃশ্য দেখে আবু বকর বলছেন, হায় হায়, এ আব্দুল উজ্জার পরিবর্তে যদি আমি হতাম, পরে তার নাম রাখলেন আব্দুল্লাহ, এ আব্দুল্লাহর জায়গায় যদি আমি হতাম তা আমি কতই না সৌভাগ্যবান। এই তারুণ্যের এই চেতনায় উজ্জীবিত হয়ে কোনো যুবক যদি দিনের পথে এভাবে ফিরে আসতে পারেন, দুনিয়াবী জৌলুসকে পদদলিত করে, দুনিয়াবী সম্পদকে পদদলিত করে, যাবতীয় বাধার পাহাড়কে টিকিয়ে সত্যকে লালন করে, সত্যকে ধারণ করে, যদি আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে দিনের পথে আপনি ফিরে আসেন, তাহলে আপনার মাধ্যমেই পরিবার আলোকিত হবে, আপনার মাধ্যমেই সমাজ আলোকিত হবে, আপনার মাধ্যমেই ইনশাআল্লাহ সমাজ পরিবর্তন হবে এবং আখেরাতের জিন্দেগিতে আল্লাহর অনুগ্রহ প্রাপ্ত বান্দা হিসেবে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে আপনি অনন্তকালের জিন্দেগিতে সুখময় জান্নাত পাবেন ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, সুতরাং তরুণ ছাত্র যুবক ভাইদেরকে আমরা আবেদন রাখবো, আসুন নিজেদের এই তারুণ্যের এই চেতনাটাকে, আল্লাহর দেওয়া অফুরন্ত নেয়ামতকে আমরা যেন ভুলে না যাই, আমরা যেন শয়তানের পথে নিজেকে পরিচালিত না করি, আমরা যেন বাতিলের পথে নিজেকে পরিচালিত না করি, আমরা যেন স্রোতে গা ভাসিয়ে দিয়ে নিজের আখেরাতকে না হারাই, এই আহ্বান আপনাদের কাছে। পরিশেষে যে বিষয়টা বলবো, বাংলাদেশ আহলাদি যুব সংঘ তরুণ ছাত্র যুবক ভাইদেরকে নিয়ে এদেশের দাওয়াতি কার্যক্রম পরিচালনা করছেন। আমরা বিশ্বাস করি সমাজের বহু তরুণ আছে যে নেশাকর, তার পিতা বহু চেষ্টা করে তাকে ফিরাতে পারছে না, তার সমাজ তাকে বহু চেষ্টা করে ফিরাতে পারছে না। আমরা জানি বহু যুবক আছে ইফতিজার, যে নারীকে উত্তক্ত করছে, বিভিন্নভাবে সমাজকে কলুষিত করছে। আমরা দেখেছি বহু তরুণ বিভিন্ন ধরনের অনাচার পাপাচারে লিপ্ত হচ্ছে, কিন্তু আমরা বিশ্বাস করি ওই তরুণটা যদি বাংলাদেশ আহলাদি যুব সংঘের কর্মী হয়ে যায়, বাংলাদেশ আহলাদি যুব সংঘের সাথে সে অন্তর্ভুক্ত হয়ে যায়, যুব সংঘের দাওয়াতের মাধ্যমে ওই তরুণটি তার নেশা ছেড়ে দিবে, ওই তরুণটি সে ইফতিজিং ছেড়ে দিবে, ওই তরুণটি বেহায়াপনা ছেড়ে দিবে, ওই যুবকটি বাজে কাজ ছেড়ে দিবে, ওই যুবকটি অন্যায় অস্থিরতা ছেড়ে দিয়ে ওই যুবকটি রাসূলের আদর্শে আদর্শিত হয়ে নিজের ব্যক্তি জীবনটাকে যেমন রাসূলের আদর্শে আদর্শবান করবে, ঠিক অনুরূপভাবে পরিবার সমাজ থেকে সে পরিবর্তন করার জন্য ময়দানে ঝাঁপিয়ে পড়বে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। বাংলাদেশ আহলাদি যুব সংঘের কেন্দ্রীয় সংগঠনের পক্ষ থেকে আন্তরিক শুকরিয়া আদায় করছি, দোয়া করছি আল্লাহ রাব্বুল আমিন আজকের এই সম্মেলনকে যেন কবুল করে নেন, আল্লাহুম্মা আমিন। তরুণ ছাত্র যুবক ভাইদেরকে আহ্বান জানাচ্ছি আবারও, আসুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেতনায় উজ্জীবিত হওয়ার দৃঢ় আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশ আহলাদি যুব সংঘে পতাকা তলে ঐক্যবদ্ধ হন, সমাজ সংস্কারের দৃঢ় চেতনা নিয়ে মহতারাম আমিরে জামাত
প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিব সাহেবের ইমারতের অধীনে ঐক্যবদ্ধ হয়ে সমাজ সংস্কারের চেতনা নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়ুন, বজ্রকণ্ঠে আওয়াজ তুলুন, সকল বিধান বাতিল করো। সকলে বলেন তো, সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো। এ আওয়াজ যদি প্রতিটি মমিনের হৃদয়ে অনুরণিত হয়, এ আওয়াজ যদি প্রতিটি যুবকের হৃদয়ে আন্দোলিত হয়, এ আওয়াজ যদি প্রতিটি মানুষের কণ্ঠে উচ্চারিত হয়, বাংলার জমিন থেকে শিরকের শিখণ্ডে ভেঙে যাবে, বাতিলের আখড়া দূরীভূত হয়ে যাবে, বিদাতির আস্তানা ভেঙে চুরমার হয়ে যাবে, তৌহিদের পতাকা বাংলার জমিনে উড্ডীন হবেই হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন আমাদের এই প্রচেষ্টাকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কাউলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম সাইরুল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।